ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইচএস পিপিএস পিপিআর আরটিআই 2024 পিপিএস পিপিআর নিয়ে ডিটেলস আলোচনা করব, কিভাবে উচ্চ মাধ্যমিকের নম্বর বাড়াবে। এই মুহূর্তে কিন্তু 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে। প্রথমেই তোমাদেরকে অজস্র কংগ্রাচুলেশন যারা ভালো নম্বর নিয়ে পাশ করেছ, যারা পাশ করেনি টেনশন করছিল যে পাশ করতে পারবে কিনা, তোমরা যারা পাশ করে গেছো তোমাদেরকে কংগ্রাচুলেশন। কিন্তু যাদের রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ হয়েছে বা যারা কোনো বিষয়ে ফেল করেছো, একদম মন খারাপ করবে, কারণ রেজাল্টটাই কিন্তু সবকিছু নয়। উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না, পরবর্তীতে জীবনে তোমার আরো অনেক সুযোগ আসবে, ঠিক আছে, এবং জীবনে কিন্তু সাফল্য মণ্ডিত হয়ে উঠবে তোমরাও। এবং এই মুহূর্তে পিপিএস পিপিআর কেমন করে উচ্চ মাধ্যমিকের নম্বর বাড়াবে, যাদের মনে হচ্ছে তুমি আশানুরূপ নম্বর পাওনি বা যারা কোনো বিষয়ে ফেল করে গেছো, ঠিক আছে, কারা পিপিএস প্রিপেয়ার করতে পারবে, সকলেই কিন্তু পিপিএস প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে, যারা পাস করেছো ফেল করেছো পাশাপাশি। তৎকাল পিপিএস পিপিআর কি, নর্মাল পিপিএস পিপিআর কি, কোনটাতে কত টাকা লাগবে, কত তারিখ থেকে করতে পারবে, মার্কশিট কবে হাতে পাবে, পাশাপাশি কিন্তু তৎকাল পিপিএস প্রিপেয়ার করলে কবে রেজাল্ট বেরোবে এবং নর্মাল পিপিএস প্রিপেয়ার করলে কবে রেজাল্ট বেরোবে ডিটেলস শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো অস্ত্র ধরো, নম্বর বাড়াও, পিপিএস পিপিআর অফিসিয়াল নোটিশ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিন্তু অফিসিয়াল নোটিশ চলে এসেছে। প্রথমত এবছর কিন্তু প্রথমবার পিপিএস প্রিপেয়ার, দেখো পিপিএস কি, পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, এক্ষেত্রে তোমার খাতাটাকে কিন্তু পুনরায় দেখা হবে না, রিটোটালিং হবে, ঠিক আছে, তোমাকে এক্সামিনের যে নম্বরগুলো দিয়েছে খাতাতে সেটা পুনরায় গুনে দেখা হবে যে নম্বরগুলো ঠিকঠাক আছে কিনা। পিপিএস এ কিন্তু নম্বর বাড়ার চান্স খুব কম থাকে, কিন্তু নম্বর বাড়ে অনেকের। আর পিপিআর, পিপিআরটাও তোমরা অবশ্যই করবে, যাদের মনে হচ্ছে যে নম্বর কম পেয়েছো, যারা ফেল করেছো তারা তো পিপিআর করবে, যারা পাশ করে গেছো নম্বর কম পেয়েছো মনে হচ্ছে তোমরাও পিপিআর করবে। পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, এখানে তোমার খাতাটাকে আবার নতুন করে দেখা হবে, এক্ষেত্রে কিন্তু নম্বর বাড়ার স্কোপ রয়েছে, ঠিক আছে। এবং পিপিএস প্রিপেয়ার করলে কিন্তু নম্বর বাড়বে, যদি নম্বর না বাড়ে তোমার একই থাকবে। অনেকের টেনশন থাকে যে নাম্বার কমে যাবে কিনা, অনেকের এটা জানার প্রশ্ন থাকে, তো দেখো তোমাদের কারো নাম্বার কমানো হবে না, আজ পর্যন্ত কিন্তু পিপিএস প্রিপেয়ারে কারো নম্বর কমানো হয়নি, তুমি যেটা পেয়েছো সেটাই থাকবে, হয় বাড়লে বাড়বে, ঠিক আছে। তো দেখো পিপিএস প্রিপেয়ার এবার তুমি দুভাবে করতে পারছো, একটা তৎকাল এবং একটা নর্মাল। প্রথম কথা, 10 তারিখে তোমরা সবাই মার্কশিট হাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, 10 তারিখ থেকে তোমরা পিপিএস প্রিপেয়ার করতে পারবে। যারা তৎকাল পিপিএস বা প্রিপেয়ার করবে তোমাদের কিন্তু 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, ঠিক আছে, তোমরা করতে পারবে তৎকাল। এবং যারা নর্মাল পিপিএস প্রিপেয়ার করবে তোমরা 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু নর্মাল পিপিএস প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। প্রথমেই আমি বললাম যারা নর্মাল পিপিএস প্রিপেয়ার করবে তোমাদের কিন্তু হচ্ছে 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, আর যারা তৎকালে করতে চাইছো তারা 2 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এবার তৎকালে সুবিধাটা কি, তৎকালে যারা পিপিএস বা পিপিআর করবে সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে, কিন্তু তোমরা 7 দিনের মধ্যে কিন্তু পিপিএস বা পিপিআর এর রেজাল্ট পেয়ে যাবে। যেদিনকে তোমরা ফর্ম সাবমিট করবে, ধরো তুমি 10 তারিখে ফর্মটা সাবমিট করে দিলে বা 11 তারিখে ফর্মটা সাবমিট করে দিলে, তাহলে 18 বা 19 তারিখে কিন্তু, অর্থাৎ 7 দিনের মাথায় 18 তারিখে কিন্তু তোমরা হচ্ছে পিপিএস বা পিপিআর রেজাল্টটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং যারা নর্মাল পিপিএস প্রিপেয়ার করবে তোমরা হচ্ছে 25 তারিখে পিপিএস প্রিপেয়ার শেষ হচ্ছে নর্মালটা, তার এক মাস পরে, অর্থাৎ 25শে জুন কিন্তু তোমরা মার্কশিট পাবে পিপিএস বা পিপিআর, ঠিক আছে। এটাই তৎকাল এবং নর্মালের মধ্যে ডিফারেন্সটা। এবং যারা তৎকালে পিপিএস এবং পিপিআর যারা তৎকালে করবে তাদের পার সাবজেক্ট, তাদের তৎকালে যদি তুমি পিপিএস করো তাহলে তোমার পার সাবজেক্ট 600 টাকা লাগবে, এবং যদি তৎকালে পিপিআর করো তাহলে পার সাবজেক্ট 800 টাকা লাগবে। আর যদি নর্মালে পিপিএস করো তাহলে পার সাবজেক্ট 150 টাকা এবং নর্মাল পিপিআর এ পার সাবজেক্ট 200 টাকা, ঠিক আছে। যদি তৎকালে তুমি পিপিএস করো তাহলে পার সাবজেক্ট 600 টাকা, তৎকালে পিপিআর করলে পার সাবজেক্ট 800 টাকা, নর্মাল পিপিএস করলে 150 টাকা, নর্মাল পিপিআর করলে তোমার 200 টাকা লাগবে, ঠিক আছে। এবং তৎকালে সুবিধাটা কি, তুমি যেদিন ফর্ম সাবমিট করলে পুরোটাই অনলাইনে করতে হবে, ঠিক আছে, পুরোটাই অনলাইনে করতে হবে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটরা তোমরা যেকোনো ক্যাফে থেকেও করতে পারবে, রোল নাম্বার মার্কশিটের নম্বর দিয়ে তোমরা যেকোনো ক্যাফে থেকে করতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে তৎকাল করলে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের পিপিএস প্রিপেয়ারের রেজাল্ট বেরোবে, আর যদি না বেরোয় সেক্ষেত্রে সংসদ বলে দিয়েছে যদি 7 দিনের মধ্যে না বেরোয় তাহলে কিন্তু তোমাকে টাকাটা রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। পাশাপাশি পিপিএস প্রিপেয়ার করার আগে কিন্তু তোমাকে আন্ডারটেকিং দিতে হবে যে পিপিএস প্রিপেয়ার এর রেজাল্ট না বেরোনো পর্যন্ত তুমি কিন্তু আরটিআই করতে পারবে না। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, অর্থাৎ তথ্য জানার অধিকার আইন অনুযায়ী তুমি তোমার খাতার জেরক্স কপি বা খাতাটা কিন্তু দেখতে পারবে নিজে, ঠিক আছে, প্লাস খাতার একটা জেরক্স কপিও পাবে, কিন্তু সেটা সবার পরে। যাদের পিপিএস প্রিপেয়ার ও নম্বর বাড়ে না তারপরে কিন্তু তারা আরটিআই করে নিজেদের খাতাটা দেখার জন্য, সেক্ষেত্রে এখানে তোমাকে আগে বলতে হবে বা তোমাকে আন্ডারটেকিং দিতে হবে যে তুমি পিপিএস বা পিপিআর
করতে দিচ্ছ, পিপিএস বা পিপিআর রেজাল্ট বেরোনোর আগে তুমি আরটিআই করতে পারবে না, ঠিক আছে? এবং পিপিএস পিপিআর কিন্তু শুধুমাত্র অনলাইনেই হবে, কোন রকম অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু গ্রাহ্য করা হবে না। পিপিএস পিপিআর করার সময় তোমার এইচএস রোল নাম্বার লাগবে, মার্কশিটের উপর একটা নম্বর রয়েছে সেই নম্বরটা লাগবে, ফিস তো বলেই দিলাম, হ্যাঁ ঠিক আছে। পাশাপাশি কিন্তু যারা পিপিএস করতে চাও তারা সব সাবজেক্টে পিপিএস করতে পারবে, আর যারা পিপিআর করতে চাও তোমরা কিন্তু দুটো সাবজেক্ট পিপিআর ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে রিভিউটা করা যাবে, আর স্ক্রুটনি কিন্তু হচ্ছে সবগুলো সাবজেক্টে করা যাবে, ঠিক আছে? এবং নর্মাল যদি পিপিএস বা পিপিআর করো তাহলে পিপিএস এর ক্ষেত্রে 150 টাকা এবং পিপিআর এর ক্ষেত্রে তোমার 200 টাকা লাগছে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ, তার এক মাস পরে অর্থাৎ 25শে জুন তোমরা রেজাল্ট পাবে পিপিএস বা পিপিআর এর। এবং যারা তৎকালটা করবে তাদের ক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে, পিপিএস এ 600 টাকা, পিপিআর এ 800 টাকা। সেক্ষেত্রে যেদিন তুমি ফর্ম সাবমিট করবে তার 7 দিন পরে রেজাল্ট বেরোবে, যদি 7 দিন পরে রেজাল্ট না বেরো সেক্ষেত্রে তোমাকে টাকা রিফান্ড দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পিপিএস পিপিআর আরটিআই। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাতে থাকো, পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।